এই চলে এসেছে চলে এসেছে চলে এসেছে, শীতকালে ফুলকপি চলে এসেছে 20 টাকা 20 টাকা 20 টাকা পিস। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আমি তো তোমাদের সাথে আমি হচ্ছে ফুলকপি তেল ঝাল রেসিপিটা শেয়ার করবো। তাই ভাবলাম দুটো ফুলকপি আছে যখন, তো চলো তোমাদের কাছে ফুলকপি তেল ঝাল রেসিপিটা শেয়ার করি। তো শীতকালে হচ্ছে দেখো ফুলকপিটা তো সবাই খেতে ভালোবাসে, ফুলকপি পকোড়া বলো, ফুলকপি মানে যে কোনো হচ্ছে ফুলকপি চিংড়িতে বলো। তো ভাবছো আমি কী করবো, দুটো ফুলকপি নিয়ে হচ্ছে ব্যায়াম করছি। কী বলো, একটু সকাল সকাল না এক্সারসাইজ করা খুবই ভালো। তো মাঝে মধ্যে একটু দেখবে আমি হচ্ছে উঁকি ঝুঁকি মারছি, কেননা ভাবছি কেউ আমাকে দেখছে না, তো জানলার সামনে ভিডিও করছি। তো তো চলো এই ফুলটা তোমাদের মানে ফুলকপিটা তোমাদের জন্য আমি আনলাম। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। তো চলো দেখ থাকো যে ফুলকপি তেল ঝাল আমি কীভাবে বানাচ্ছি ঝটপট করে, আর একটা লুচি বা পরোটার সাথে খেতে হেভি মজা। তো দেখো ফুলকপিটাকে প্রথমে হচ্ছে ছোটো ছোটো করে হচ্ছে কেটে নিয়েছি। এবার এটাকে হচ্ছে ভালো করে ধুয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো, কেন ফুলকপি আর মধ্যে মশলাটা করে রেখেছি। এতে কী কী আছে, আদা রসুন পেঁয়াজ গোটা গরম মশলা লঙ্কা। তো চলো মানে তেল ঝাল বলে কথা, তো ভালো করে হচ্ছে পেস্ট করে নিই। তো চলো বন্ধুরা ফুলকপির তেল ঝাল, তো তেল ঝাল মানেই তো ফুলকপিটা যে প্রথমেই বললাম লাল লাল করে একটু ভেজে নেবো। তো বেশি করে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল ইউজ করেছি এখানে আমি, তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকে হচ্ছে লাল লাল করে ভেজে নেবো। তো আমি ভাজছি ভাজছি, গন্ধটাও বেশ ভালো লেগেছে। তো দেখো বলতে না বলতেই আমার হচ্ছে ফুলকপি ভাজাটা কমপ্লিট। তো ওই কড়ার মধ্যে একটু কালো হয়ে গেছে বন্ধুরা, মনে কিছু করো না। তো ওই তেজপাতা দিয়ে দিয়েছি, আর তেল ঝাল মানে বেশি করে তেল দিতে হবে। তো সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে দুবার ব্যবহার করেছি, একটা হচ্ছে বাটাতে দিয়েছি আর একটা হচ্ছে পেঁয়াজ কুচি, যাতে গ্রেভিটা যাতে হয়। তো বেশি করে পেঁয়াজ দিয়েছি, বেশি করে তেল দিয়েছি। তো আর একটুখানি অল্প কী করবো, চিনিটা দিয়ে দেবো, তাহলে চিনিটা দিলে কী হয় কালারটাও বেশ ভালো হয়, এটা আমি জেনেছি। তো বন্ধু দেখো পেঁয়াজটা হচ্ছে একটু ভাজবো, একটু লাল লাল করে ভাজবো, তারপর হচ্ছে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা ভাজছি ভাজছি পেঁয়াজটাকে, ভাজছি ভালো করে হচ্ছে লাল লাল করে হচ্ছে ভেজে নিতে হবে। আর এটা বন্ধুরা রেসিপিটা তোমরা অবশ্যই শেয়ার করে তোমরা লুচি বা পরোটার সাথে খেয়ে দেখবে, মানে আমার নামটা তোমরা করবেই করবে। আমি তো এইভাবেই করি, তো দেখো কেউ কিন্তু স্কিপ করবে না। আর হ্যাঁ বন্ধুরা লাইক দিতে কিন্তু ভুলো না। তো দেখো ভাজা যখন হয়ে গেছে, তার মধ্যে আগেই প্রথমে বললাম যে অল্প আমি চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে তারপর ওতে কী হয় ভালো কালারটাও আসে, পেঁয়াজের রঙটাও হচ্ছে ভালো হয়। তো ভাজা হয়ে যাক, তারপর আমি এর মধ্যে হচ্ছে এক এক করে হচ্ছে মশলাগুলো হচ্ছে আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমার লাল লাল ভাজা হয়ে গেছে, এরপর আমি হচ্ছে দেখো মশলাগুলো আমি হচ্ছে দিয়ে দিলাম। এরপর তো মশলাটা হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে তার মধ্যে হচ্ছে নুন হলুদ হচ্ছে দিয়ে দিয়েছি, হচ্ছে ভালো করে হচ্ছে কষিয়ে নিতে হবে মশলাটাকে, যতক্ষণ না হচ্ছে তেল ছেড়ে আসে ততক্ষণ হচ্ছে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি দেখো যে সানরাইজের জিরে মশলাটা, ওটা আমি ব্যবহার করি। তো এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তারপর হচ্ছে একটু টমেটো সস দেবো। তোমার সবই দেখতে পাবে, আমি একটু আগে থাকতে তোমাদের একটু বলে দিলাম। তো এ দেখো বলতে না বলতে দেখো ধনে গুঁড়ো, এতে তোমার টক দইও দিতে পারো, টক দই আমাদের যেহেতু ছিল না তাই আমি টক দই দিইনি, আমি সস দিয়েছি। আর দেখো সস দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি টমেটোর আর অল্প সস দিয়েছি আর অল্প হচ্ছে টমেটো বাটা দেবো তার মধ্যে। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না দেখো তেল ছেড়ে এসে, তো মশলাটা হচ্ছে কষাতে কষাতে আমার জিভতে মানে জল চলে আসছিলো, এত সুন্দর মানে গন্ধ ছাড়ছিলো। তো দেখো আমার মশলাটা হচ্ছে কষানো হয়ে গেছে, এরপর আমি হচ্ছে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তো এই ফুলকপি হচ্ছে ভালো করে হচ্ছে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। তো অল্প যখন মাখা মাখা হয়ে যাবে তারপর আমি নেমে দেবো, তোমার চাইলে এর মধ্যে যদি কাসুরি মেথিও তুমি একটু হচ্ছে দিতে পারো, দেবে ভালো টেস্ট হবে। এটা পুরো সম্পূর্ণ মাখামাখাই নামাতে হবে। তো দেখো বন্ধুরা জিভে জল আসছে কি না। তো আমার ফুলকপি তেল ঝাল রেডি। তো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব প্লিজ শেয়ার করে দিও। টাটা।